এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ অনুশীলনী 8.3 এর কোয়েশনগুলির সমাধান করব। তো কোয়েশনগুলি করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, যেই সোশ্যাল মিডিয়াতে তোমরা রয়েছ সেই সোশ্যাল মিডিয়ার আন্ডারে তোমরা সেই আমাদের পেজটাকে ফলো করতে পারো। সেটার নাম হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস। আর যারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে দাও, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8 7 9 8 4 2 3 8 3 8। কোনো ধরনের কোয়েশন যদি প্রয়োজন হয় জানার, তাহলে সেই কোয়েশনটাকে ছবি তুলে তোমরা সেন্ড করে দিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে। এবার হচ্ছে কোয়েশন নম্বর ওয়ানের মধ্যে দেখে নাও, কোনটি অপেক্ষাকৃত বড় নির্ণয় করো। তো এই চ্যাপ্টারটি হচ্ছে দশমিক ভগ্নাংশ, তাই এর জন্য দশমিকে সেখানে আলোচনা চলছে। কিন্তু দেখে নাও, যদি তোমাদেরকে এমন দেওয়া হতো সংখ্যা একটি যে 157 এবং ওপর একটি সংখ্যা দেওয়া হতো 200 না লিখে, এখানে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি যে 159। এবার এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, এই সংখ্যা নাকি এই সংখ্যা, কোনটি বড়? তো তোমরা সেভাবে কী করবে, এখানে দেখে নিলে 157 আর এখানে দেখে নিলে 159, তাহলে অবশ্যই এটা বড় দেখা যাচ্ছে। কিন্তু এটা তো খুবই ইজি, কিন্তু এটাকেও নির্ণয় করার একটি প্রসেস রয়েছে। দেখে নাও, এখানে 100 কত রয়েছে, এখানে রয়েছে 100, এখানে হচ্ছে 100, 100-এর ঘরে এখানে কত রয়েছে 1, তাহলে 100 এখানে, এখানে 100। এবার যদি আমরা দশকের ঘরে যাই, তাহলে এখানে হচ্ছে 50, অর্থাৎ এখানে কী রয়েছে, 10 কোটি রয়েছে, 10 রয়েছে 5টি, তাই এর জন্য এখানে 50 রয়েছে, 50, তাহলে এখানেও 5, এখানেও 5। পরবর্তী যে রয়েছে আমাদের ইউনিট গড় বলতে পারি বা একক বলতে পারি, এককের ঘরে আমাদের এখানে 7, এখানে হচ্ছে 9, তাহলে দেখতে পাচ্ছি যে এককের ঘরে এই সংখ্যাটির মধ্যে বড় সংখ্যা, তাহলে অবশ্যই হচ্ছে এই সংখ্যাটি বড়। এইভাবেই আমরা নির্ণয় করব এখানের দশমিকগুলোকেও। তো চলো প্রথমেই হচ্ছে 1 নং এর 1 নং। তো 1 নং এর 1 নং এর মধ্যে হচ্ছে যে দেখে নাও, এখানে হচ্ছে এককের ঘরে 0, এখানে হচ্ছে আমাদের 0, তাহলে দুটি 0। এবার পয়েন্টের পর এখানে বলেছিলাম যে এটি হচ্ছে কি দশাংশ, তারপর হচ্ছে শতাংশ, তারপর হচ্ছে সহস্রাংশ। তো দেখে নাও, দশাংশ হচ্ছে 10-এর মধ্যে এখানে 3, এই যে সংখ্যাটা রয়েছে 10-এর মধ্যে হচ্ছে 3, আর ওপর যে পার্ট এটা রয়েছে এটা হচ্ছে যে 10-এর মধ্যে 4, তাহলে এটা হচ্ছে বেশি, কারণ এটা হচ্ছে আমরা 10 দিয়ে 4-কে আমরা 10 দ্বারা ভাগ করছি, আর এটা হচ্ছে 3-কে আমরা ভাগ করছি। ধরে নাও তোমার কাছে চকলেট রয়েছে 3টি, তাহলে 3টি চকলেটকে 10 জনের মধ্যে ভাগ করে দেবে, আর এখানে হচ্ছে 4টি চকলেট তোমরা 10 জনের মধ্যে ভাগ করে দেবে, তাহলে কোনটির মধ্যে বেশি, এখানে তোমরা বেশি পাবে। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়। তো তোমরা কী করবে, এখানে লিখে দেবে যে এখানে বলা হচ্ছে কোনটি অপেক্ষাকৃত বড়। তো 0.3 এবং 0.4-এর মধ্যে 0.4 অপেক্ষাকৃত বড় এই আনসার লিখে দেবে এইভাবে, অথবা তোমরা লিখে দিতে পারো তার নিচে সমান সমান করে যে 0.4 সংখ্যাটি বড় বা বড় সংখ্যাটি হলো 0.4। তারপরেরটি দেখে নাও, তারপরেরটি হচ্ছে প্রায় সেম, যে 0 এককের ঘরে 0 রয়েছে, এবার দশমিকের পর দশাংশের ঘরে রয়েছে এখানের মধ্যে আমাদের 0, তাহলে এবার হচ্ছে শতাংশের মধ্যে, শতাংশের মধ্যে হচ্ছে 100-এর মধ্যে এখানে হচ্ছে 7, আর ওইটাতে রয়েছে আমাদের 100-এর মধ্যে 2, তাহলে কোনটি বড়, বড় হচ্ছে এই সংখ্যাটি। তো আমরা বলবো যে এটা বড়, তাহলে তোমরা আনসার লিখবে যে 0.07 সংখ্যাটি হলো বড়। পরবর্তীতে চলে যাবো 3 নং এর মধ্যে, 3 নং এর মধ্যে দেখে নাও, 3 নং এর মধ্যে হচ্ছে এককের ঘরে 3 রয়েছে, এখানে হচ্ছে 0, তাহলে অবশ্যই এখানে তাড়াতাড়ি বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি বড়। এটাকে আমরা কীভাবে লিখতে পারি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি, যে 3, তারপর কোনো কিছু নেই মানে পয়েন্ট বসিয়ে আমরা 0 লাগাতে পারি, কারণ হচ্ছে কোনো সংখ্যার পর পয়েন্ট দিয়ে 0 দিলে তার কোনো ভ্যালু থাকে না 0-টির, তাই এর জন্য আমরা দিতে পারি। আর এখানে হচ্ছে 0.8, তাহলে এককের ঘরে কে হচ্ছে বড়, এককের ঘরে হচ্ছে এখানে, তাহলে এই সংখ্যাটা আমাদের বড়, তো 3 সংখ্যাটি হলো বড় আনসার। পরবর্তী স্টেপেও সেম, এখানে রয়েছে 0 এককের ঘরে, এখানে হচ্ছে 0, এবার দশাংশের ঘরে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে আমাদের 5, তাহলে এই সংখ্যাটি বড়, তো আনসার হচ্ছে যে 0.5 সংখ্যাটি বড়।
এবারে সংখ্যাটা দেখে নাও, এখানে হচ্ছে 1.23, তাহলে দেখে নাও 1.23, এখানে হোয়াইট কোনো জায়গা নেই তাই এর জন্য সমস্যা হচ্ছে তোমাদের। এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই সংখ্যাটাকে এই জায়গাতে, আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে, তো 1.23। আর যে এই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাকে আমরা লিখতে পারি যে 1.2, টু এর পর কোনো কিছু নেই মানে জিরো বসাতে পারি। তাহলে এটা দেখে নাও 1.23, আর একটা হচ্ছে 1.20, তাহলে অবশ্যই এটা বড়, তো লিখে দেবে যে এই সংখ্যাটি হচ্ছে বড়। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি যে 0.009। এবার দেখে নাও এখানে এই দশাংশ এবং যে শতাংশ রয়েছে এইগুলি হচ্ছে তার জিরো, আর এইগুলিতে হচ্ছে 1.9 রয়েছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু বড় হবে। এই সংখ্যার মধ্যে এই সংখ্যাটা হচ্ছে বড়, কারণ হচ্ছে কি 0.0 রয়েছে, এখানেও জিরো, তার পরবর্তীতে এখানে রয়েছে জিরো, কিন্তু এখানে রয়েছে 1, তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়। এবার পরবর্তী চলে যাও 6 নম্বরের মধ্যে দেখে নাও, এই দুটি হচ্ছে পরস্পর সমান, কিন্তু 1.5 লিখে আমরা 5 পর পয়েন্ট বসাতে পারি, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে তার যে এখানে শতাংশ রয়েছে শতাংশের মধ্যে এখানে জিরো, আর 1.50 এখানে হচ্ছে অলরেডি জিরো রয়েছে, তাহলে দুটি সংখ্যা হচ্ছে পরস্পর সমান, তাহলে লিখে দেবে যে দুটি সংখ্যাই হচ্ছে সমান। এটা আমি বলতে এই প্রথমটাকে আমি এখানে প্রথমে দেখিয়েছিলাম, দ্বিতীয়টাকে এখানে দ্বিতীয়তে দেখিয়েছিলাম, কোনো সংখ্যার পয়েন্ট দেওয়া রয়েছে, তারপর একটি সংখ্যা, তারপর পয়েন্ট তোমার যত ইচ্ছে তত তুমি লাগাতে পারো, কোনো সমস্যা নেই। পয়েন্টের পর কোনো সংখ্যার পর কোনো যদি আমরা জিরো লাগিয়ে নিই তাহলে সেটা লাগানো যায়, কোনো সমস্যা নেই, তার কোনো ভ্যালু নেই, তাই এর জন্য এই দুটি হচ্ছে পরস্পর সমান। তারপর এটাতে চলে যাও, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে 1, এখানে হচ্ছে এককের ঘরে 1, তারপর হচ্ছে যে দশকের ঘরে, দশক নয়, এটাকে বারবার আমি দশক বলছি, এটা হচ্ছে দশাংশ 1/10, 1/10 মধ্যে এখানে হচ্ছে 4/10, এখানে হচ্ছে 4/10, তাহলে দুটি জায়গায় হচ্ছে পরস্পর আমাদের সমান সমান, অর্থাৎ এককের ঘরে 1, এখানে 1, এখানে 4, এখানেও 4, কিন্তু এখানে যখনই আসছি তখন দেখতে পাচ্ছি যে এখানে 3, এখানে 9, তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়। দেখে নাও এখানে 31 রয়েছে আর এখানে 9090 রয়েছে, তাহলে কোন সংখ্যাটা বড় হবে, অবশ্যই এটা বড় হবে, তো তোমরা বলে দেবে যে এই নম্বরের ক্ষেত্রে। তাহলে 8 নম্বরের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 1.490 সংখ্যাটি হলো বড়। তারপর হচ্ছে 9 নম্বরে দেখে নাও, আমি বলেছিলাম এর আগেরটার মতোই এখানে হচ্ছে যে 3.3 রয়েছে, তারপর এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা জিরো কিন্তু লাগাতে পারি আমাদের যত ইচ্ছে তত, আমাদের দুটি প্রয়োজন, দুটি লাগিয়ে নিলাম, এখানে সংখ্যাটা রয়েছে কিন্তু অলরেডি 3.300, তাহলে উভয় সংখ্যাটাই হচ্ছে কি সমান, তাহলে বলবে যে দুজনেই সমান। তারপর চলে যাচ্ছি 10 নম্বরের ক্ষেত্রে দেখে নাও, প্রথমে এককের করে সেম রয়েছে, তারপর হচ্ছে 6, এখানেও 6, তারপর দেখে নাও এখানে রয়েছে 4, এখানে রয়েছে 0, তাহলে এই সংখ্যাটা আমাদের বড়, 5.64 যে রয়েছে এই সংখ্যাটা আমাদের বড়, কারণ হচ্ছে কি দেখে নাও এখানে হচ্ছে বলতে পারো তোমাদের এখানের মধ্যে পরবর্তী সময়ে তো এখানে 9 রয়েছে, তাহলে তো এই সংখ্যাটা বড় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তারপর এখানে জিরো বসাতে পারি, তাহলে এখানে দেখে নাও এখানে রয়েছে 5.640, ধরে নাও এই দিকে সংখ্যাটি 640 বলা যায় না, এগুলিকে 640 বলতে হয়, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে 5.640, তাহলে এখানে দেখে নাও 640 রয়েছে, আর এই জায়গাতে রয়েছে 609, তাহলে কোন সংখ্যাটি বড়, এই সংখ্যাটি আমার বড়, এটা হচ্ছে 640 আর এখানে হচ্ছে 609 যদি আমরা দেখি, তো তাই এর জন্যে এই সংখ্যাটা আমাদের কি, এই সংখ্যাটা আমাদের বড়, তো বলবে এই সংখ্যাটি বড়। এবার হচ্ছে এখানে 1 নং শেষ, এবার হচ্ছে 2 নং প্রশ্ন, এখানে বলা হয়েছে যে বাক্সের মধ্যে আমাদের এই সিম্বলগুলি ব্যবহার করতে হবে 3টি, যদি সমান হয়ে থাকে তাহলে আমরা সমান চিহ্ন দেবো, আর নয় গ্রেটার দেন লেস দেন এইগুলি দিয়ে দেবো। তো দেখে নাও প্রথম সংখ্যাটার ক্ষেত্রে হচ্ছে কি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5,
তারপর পয়েন্ট দিয়ে আমরা দেখতে পেলাম এখানে সিক্স, এখানে হচ্ছে টু। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে 26 আর এখানে হচ্ছে 62, তো অবশ্যই এই সংখ্যাটা বড়, তাহলে এই দিকে সিম্বলটা বসবে। এবার দু নম্বরের ক্ষেত্রে, দু নম্বরের ক্ষেত্রে দেখে নাও, দু নম্বরের ক্ষেত্রে এখানে কী হচ্ছে, ফাইভ রয়েছে, ফাইভ রয়েছে, থ্রি রয়েছে, থ্রি রয়েছে, পয়েন্ট রয়েছে, তারপর দেখে নাও এখানে ফোর। আমি বলেছিলাম কোন সংখ্যার পর জিরো আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখানে একটা জিরো বসিয়ে নিলাম। তাহলে দুটি সংখ্যাই পরস্পর সমান, তাহলে এখানে ইকুয়ালস দিয়ে দেবে। তারপর দেখে নাও এখানের মধ্যে ফোর, এখানেও রয়েছে ফোর, পয়েন্ট রয়েছে পয়েন্ট, তারপর এখানে হচ্ছে ওয়ান, এখানে রয়েছে টু। আমরা যদি এখানে জিরো লাগিয়ে নিই তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 15। কোন সংখ্যাটি বড়? এই সংখ্যাটি বড়। আমরা সংখ্যার পর এখানে পয়েন্টের পরে সেই জিরোগুলি বসাতে পারি, কোনো সমস্যা হয় না। এবার হচ্ছে আমাদের ফোর নং, ফোর নং এর মধ্যে প্রথমে দেখে নাও এককের করে এখানে রয়েছে নাইন আর এখানে রয়েছে টেন। তাহলে যদি আমরা এককের করে দেখে থাকি তাহলে এখানে হচ্ছে কি, এখানে রয়েছে শুধু একক আর এখানে হচ্ছে একক দশক, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড়, তাহলে এইদিকে আমরা দিয়ে দেব সিম্বলটা। এবার হচ্ছে দেখে নাও জিরো পয়েন্ট জিরো নাইন, জিরো পয়েন্ট জিরো নাইন আর এইদিকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান। তাহলে এইদিকে দেখে নাও জিরো পয়েন্ট জিরো, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো, তারপর এখানে রয়েছে ওয়ান, এখানে রয়েছে জিরো, অর্থাৎ এখানে এই যে জায়গাটি রয়েছে এখানে হচ্ছে জিরো বাই টেন, তাহলে জিরো, আর এদিকে হচ্ছে ওয়ান বাই টেন। তাহলে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা আমাদের বড়, তাহলে এইদিকে থাকবে। এবার হচ্ছে এখানে মধ্যে দেখে নাও, প্রথমে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো পয়েন্ট রয়েছে, তারপর আমাদের হচ্ছে দশাংশের মধ্যে এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে আমাদের সিক্স। তাহলে এইদিকে যদি আমরা লিখি যে জিরো পয়েন্ট সিক্স দিয়ে আমরা জিরো জিরো দিয়ে দিতে পারি, আর এদিকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স, তো অবশ্যই এই সংখ্যাটা বড়। এখানে হচ্ছে জিরো রয়েছে আর এখানে হচ্ছে সিক্স রয়েছে, তো এই সংখ্যাটা বড়। এবার হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো মানের ঊর্ধ্বক্রমে যেহেতু সাজানোর কথা বলা হয়েছে, তাহলে তোমরা এখানে দেখে নাও যে প্রথমেই রয়েছে একক হিসাবে রয়েছে এখানের মধ্যে সেভেন, তারপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট টু, আর তারপরে সংখ্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট সেভেন টু। তাহলে এই জায়গাতে একক হিসাবে সংখ্যা রয়েছে একটি সেভেন, কিন্তু তার পর আর এখানে দশাংশের মধ্যে কোনো কিছু নেই, কিন্তু এখানে দশাংশের মধ্যে সংখ্যা একটি রয়েছে টু, তাহলে এই সংখ্যাটা হবে বড়, কারণ হচ্ছে তার পয়েন্টের পরও সংখ্যা রয়েছে। আর এখানে হচ্ছে সে, যদি আমরা এইভাবে লিখি তাহলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে মধ্যে দেখে নাও এই সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোটো, কারণ হচ্ছে তার এককের করে কোনো কিছু নেই। এই দুটির মধ্যে কম্পেয়ার করে নিচ্ছি আমরা, সেভেন রয়েছে, সেভেনের পর কোনো কিছু নেই, মানে পয়েন্ট দিয়ে আমরা জিরো দিয়ে দিতে পারি, আর এদিকে হচ্ছে সেভেন, পয়েন্ট দিয়ে আমরা টু দিয়ে দিতে পারি। তাহলে এবার এখানে দেখে নাও, এখানে পয়েন্টের পর জিরো রয়েছে, এখানে পয়েন্টের পর টু রয়েছে, আর এইদিকে হচ্ছে ভ্যালু সেম সেম, তাহলে এইদিকে অবশ্যই এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা বড়, আর তারপর হচ্ছে এই সংখ্যা লিখবে, আর তারপর হচ্ছে আমাদের এই সংখ্যা। তাহলে যদি এখানে আমরা ব্যবহার করি তাহলে কীভাবে সাজানো যাবে? এখানে সিম্বলটা পুরোপুরি উল্টো দেওয়া রয়েছে, যে পেপার মধ্যে পেন দ্বারা দেওয়া হয়েছে, তো এটা হবে এইভাবে, আর এই সংখ্যাটা এখানে ভুল নয়, এখানে ভুল নয়, কারণ হচ্ছে দেখে নাও এই সংখ্যাটা বড়, তো তার দিকে মুখ খোলা এবং তার দিকে এইভাবে থাকবে অবশ্যই, তো এটা পুরোপুরি পারফেক্টলি রয়েছে। তো এবার চলে যাও তারপরেরটিতে, এখানে দেখে নাও এখানে রয়েছে ফাইভ, এখানে রয়েছে ফাইভ, এখানে রয়েছে ফাইভ, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে পয়েন্টের পর এখানে রয়েছে ওয়ান, এখানে রয়েছে থ্রি, তাহলে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা হচ্ছে বড়, এই সংখ্যাটা একটু বড়। তারপরেরটি দেখে নিচ্ছি, এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি, তাহলে এখানে ফাইভ পয়েন্ট থ্রি এর জায়গাতে আমরা জিরো বসাতে পারি। তাহলে দেখে নাও এটা হচ্ছে কত, থার্টি পয়েন্টের পর এখানে হচ্ছে থার্টি ওয়ান, নিশ্চয়ই এই সংখ্যাটা বড়, বেশি এই সংখ্যাটা হবে সব থেকে বড়। তারপর আসবে সে, আর তারপর আসবে সে, কারণ হচ্ছে তার পয়েন্টের পর থ্রি, তার পয়েন্টের পর এখানে ওয়ান, আর তার এখানের পর থ্রি আর জিরো, আর তার এখানে থ্রি পর হচ্ছে ওয়ান রয়েছে। তাহলে এটা হচ্ছে থার্টি, আর এটা হচ্ছে থার্টি ওয়ান, আর এটা হচ্ছে থার্টিন, তাহলে অবশ্যই থার্টি ওয়ানটা বেশি বড় হবে, তো মিডিলের যে রয়েছে সে হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে যদি সিম্বল ব্যবহার করা হয় থাকে তাহলে এইভাবে ব্যবহার করা হবে।
তো এখানে তো সিম্বল ব্যবহার করার কথা বলা হয়নি, ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলা হয়েছে। তো সেই হিসাবে তোমরা কীভাবে সাজাবে দেখে নাও। প্রথম হচ্ছে 5.13 থাকবে, তারপর আমরা সিম্বল ব্যবহার করতে পারি এইভাবে, তারপর আসবে 5.3, আমরা জিরো বসাতে পারি যেহেতু দুটি করে ডিজিট এখানে দেওয়া রয়েছে। তারপর আসবে সেই মিডিলের যে সংখ্যাটা রয়েছে 5.31, এটা হচ্ছে পুরোপুরি পারফেক্ট। এই সিম্বলটা দেখবে না তোমরা, যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে অলরেডি পেনের সাহায্যে সেটা দেখবে না, এখানে আমি যেভাবে দিয়েছি সেটা দেখে নাও। এবার হচ্ছে 3 নং, 3 নং এর ক্ষেত্রে দেখে নাও, যে প্রথম হচ্ছে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এটা না বলে পুরোপুরি দেখে নাও। প্রথম পয়েন্ট রাখে এখানে 60, এখানে 60, এখানে 60, তাহলে এই সংখ্যাগুলি প্রত্যেকটি সমান। এবার দেখে নাও পয়েন্টের পর রয়েছে যে দশাংশের মধ্যে, এখানে 0, এখানেও 0, এখানে হচ্ছে 6, তাহলে যেহেতু এখানে 6 এই সংখ্যাটা বড়। আর এবার রয়েছে যে তাদের এখানে যে রয়েছে শতাংশ, শতাংশের মধ্যে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, তাহলে যেহেতু এই সংখ্যাটা হচ্ছে দশাংশের মধ্যে বড়, তাহলে এই সংখ্যাটা আসবে সবথেকে বড়। তারপর যে হচ্ছে বড় সেটা হচ্ছে আমাদের এই সংখ্যা 0., কারণ হচ্ছে তার জায়গাতে শুধু রয়েছে এখানে 0, 0। তাহলে আমরা যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, প্রথমে লিখে নেব 60.00, লিখে আমরা এইভাবে দিয়ে দেবো। এবার হচ্ছে এই সংখ্যাটা আসবে 60.06, তারপর আসবে এই সংখ্যা 60, লিখে 60। তো এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ 8.3। তো 8.3 এর কোয়েশনগুলি কীভাবে তোমরা বুঝতে পারলে এবং তোমাদের কতটুকু সুবিধা হলো তা নিয়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের আরও যে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলি রয়েছে সেগুলি দিতে আমার ইচ্ছা জাগবে। আর যদি তোমরা কমেন্ট করতে না পারো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে নাও, প্রথমেই আমি বলেছি, তারপর আবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও করেও কিন্তু তোমরা আমাকে বলে দিতে পারো, ভয়েস রেকর্ড করে 8798423838।